আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা বিষয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরের আয়ুবপুর গ্রামে। এখানে একজন স্কুল শিক্ষার্থী একটি খামার গড়ে তুলেছে, যেখানে রয়েছে বেশ কয়েক জাতের মুরগি। আজকে আমরা এই খামারের কাছ থেকে বা এই শিক্ষার্থীর কাছ থেকে এই মুরগি পালন সম্পর্কে বিস্তারিত জানব। নতুন অনেক উদ্যোক্তা আছেন যারা খুব ছোট বয়স থেকেই মুরগির সাথে যুক্ত হতে যাচ্ছেন বা খামারের সাথে যুক্ত হতে চাচ্ছেন, তাদের জন্যই আজকে আমরা এই ছোট উদ্যোক্তার কাছ থেকে এই মুরগি পালন সম্পর্কে বিস্তারিত জানব। আশা করি যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন তারা সবাই আমাদের সাথেই থাকবেন। শাওন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? জি ভালো আছি। শাওন ভাই স্কুলে পড়াশোনা করছেন, তার পাশাপাশি এ ধরনের বিশাল খামার গড়ে তুলেছেন, এই সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন। আমি যখন ক্লাস সেভেনে পড়ি আমার কাকা দেখতাম মুরগি পালন করে অধিক পরিসরে আর কি। আমি আস্তে শখের বসে আস্তে আস্তে কয়েকটা করে মুরগি লালন পালন করতেছি, তারপর ওনার থেকে সব কিছু শিখে শিখে আস্তে আস্তে বড় পরিসরে করা আর কি। আচ্ছা, এখন 3 বছর যাবত ক্লাস টেনে পড়ি, এখন 3 বছর যাবত মুরগি লালন পালন করতেছি। ক্লাস 7 থেকে শুরু হয়? হ্যাঁ। এই যে ক্লাস 7-এর একটা ছেলে এই ধরনের খামারের সাথে যুক্ত হওয়া, আশেপাশের মানুষ বা পরিবার থেকে না করতো কি না? আমি তো শখের বসে করতাম ফার্স্টে। আচ্ছা, শখের বসে করতে করতে এখন আল্লাহর রহমতে বড় পরিসরে শুরু করছি আর কি। যখন লালন পালন শুরু করেন শখের বসে, তখন তো মুরগির অনেক সময় অনেক ধরনের সমস্যা হতো, সেগুলো মানে বুঝতেন কি না? হ্যাঁ, সব কিছু আমার কাকার কাছ থেকে শিখে নিয়েছিলাম। আচ্ছা, কোনো সমস্যা হতো না? না। এখন মুরগি আছে কতগুলো? এখন 6,000 মুরগি আছে, ছোটো বড় মিলে। কী কী জাতের মুরগি আছে? টাইগার মুরগি, ফাওমি মুরগি, দেশি মুরগি, অস্ট্রেলিয়ান মুরগি। এগুলোর বয়স কতদিন? এগুলোর বয়স 2 মাস। ছোটো বাচ্চা? হ্যাঁ, ছোটো বাচ্চা। আমার যেই প্যারেন্টস আছে প্যারেন্টস স্টক বিক্রি করে দিছি, রিজেক্ট হয়ে গেছে জন্য, এর জন্য নতুন করে প্যারেন্টস তৈরি করতেছি আর কি। আমরা এই প্যারেন্টস তৈরি করে নিজেই করতেছেন? হ্যাঁ, নিজেই নতুন প্যারেন্টস তৈরি করতেছি। এই যে ছোটোবেলা থেকে যে লালন পালন করছেন, ডিমের জন্য রেডি করছেন, লালন পালন করাটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এই সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন। আপনার যদি বোর্ডিংয়ে কোনো সমস্যা থাকে তাহলে প্যারেন্টস স্টক করলে মুরগির সমস্যা হবে, মারা যাবো, একটা দুইটা মারা যাবো, একটা একটা সমস্যা থাকবে। যদি আপনি ঠিক মতো বোর্ডিং করতে পারেন, ভ্যাকসিন কমপ্লিট থাকে, আল্লাহর রহমতে প্যারেন্টস স্টক কোনো সমস্যা হইব না। নিয়মটা আসলে কি? নিয়মটা হলে কি, আপনার প্রথম 24 ঘন্টা বোর্ডিংয়ের সময় 100 ফারেনহাইট তাপমাত্রা দিতে হইব, তারপর দ্বিতীয় 24 ঘন্টা দিতে হইব পরের 90 ফারেনহাইট, তারপর তৃতীয় 24 ঘন্টা দিতে হইব 90 ফারেনহাইট, তারপর এমনি এভারেজ 85 থাকবো 21 দিন পর্যন্ত 85 থেকে 80 ফারেনহাইট থাকবো। যদি ঠিকমতো তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আল্লাহর রহমতে বোর্ডিংয়ে কোনো সমস্যা হইব না। বোর্ডিংয়ের সময় তো অনেক সময় ভ্যাকসিনও করতে হয়? হ্যাঁ, ভ্যাকসিন দিতে হইব। প্রথম 24 ঘন্টা দিব মারেক্স, 3 দিনে দিতে হবে রানিকেট প্লাস বঙ্গাইডিস, 6 দিনে দিতে হবে আইবিডি প্লাস এনডি, যেটা কিল ভ্যাকসিন বলা হয়, তারপর 9 দিনে দিতে হবে গামবুরু, আবার 13 দিনে গামবুরু দিতে হইব, 15 দিনে ঠোঁটচ্যাক দিতে হইব, 17 দিনে আবার মারেক্স বুস্টার ডোজ দিতে হবো। আমরা শিডিউল আছে, শিডিউল দেখে স্টেপ বাই স্টেপ করতে হবে দেখছি আর কি। আচ্ছা, খুব ভালো লাগছে যে আপনি এইগুলো লালন পালন করেন এবং মোটামুটি ভালো ধারণা আছে আপনার। 4টি জাতের মুরগি লালন পালন একত্রে করছেন, কোনো সমস্যা হয় কি না? না, আমাদের যদি বয়স মেনটেন এবং ভ্যাকসিন যদি শিডিউল অনুযায়ী পরিচর্যা ঠিকমতো করা হয় তাহলে কোনো সমস্যা হইব না। যদি ঠিকমতো ভ্যাকসিন দেওয়া থাকে, যদি একটা মুরগির ভ্যাকসিন ঠিকমতো হয়েছে না এটার জন্য পুরোটির সমস্যা হতে পারে। যদি ঠিকমতো এর জন্য সম্পূর্ণরূপে ভ্যাকসিন দিয়ে রাখতে হইব, তাহলে যদি একটার আবার অন্যটার যাইতে পারে, এর জন্য এই দিকে খেয়াল রাখতে হইব আর কি। আচ্ছা, অস্ট্রেলক মুরগি সাধারণত কতদিন বয়সের পর থেকে আপনাদের এখানে ডিম দেয়? 4.5 মাস পর থেকে, মোটামুটি 5 মাস সময় লাগে আসতে ডিমে আসতে অস্ট্রেলক। ফাওমি মুরগি, দেশি মুরগি, এগুলো তো একই সময় সম্ভবত? হ্যাঁ, ফাওমি আর দেশি 4.5 মাসের মধ্যে ডিম আসে। আর টাইগার যে মুরগিটা, সে টাইগার মুরগি মোটামুটি 5 মাস সময় লাগে। এবারে যে তার মানে সকল মুরগি 5 মাসের মতো সময় লাগে? 5 মাসের মতো মোটামুটি 6 মাস লেগে যাবে ফুল প্রোডাকশন আসতে। আচ্ছা, ডিমের মুরগির যত্ন কীভাবে নিতে হয়? ডিমের মুরগির যত্ন নিতে হবে আপনার যে বায়োসিকিউরিটি দিতে হবে, খুব ভালো করে মেনটেন করতে হবে বায়োসিকিউরিটি। যদি আপনার বায়োসিকিউরিটি খারাপ হয় তাহলে ডিমের মুরগির প্রোডাকশন খারাপ আসবো। তারপর আপনার ঘর কীভাবে নির্মাণ করছেন, ঘরের উপর নির্ভর করবো, ডিম প্রোডাকশন কেমন আসবো, মুরগির সুস্থতা, এরকম ঘরের উপর বেশিরভাগ নির্ভর করবো, আবার উপর আর কি। আচ্ছা, বায়োসিকিউরিটির যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি এখানে ফার্ম করছেন, আশেপাশের মানুষজন দেখতে আসা স্বাভাবিক ব্যাপার, সেক্ষেত্রে কি আসলে নিয়ন্ত্রণ করাটা অনেক কঠিন হয়ে যায় কিনা? আপনি চারদিক দিয়ে যদি আপনি নেট যদি আপনি দেয়াল করতে বা আপনি বেড়া দিতে না পারেন, আপনি নেট দিয়ে যদি বেড়া দিয়ে সামনে একটা গেট করে রাখেন, তালা দিয়ে রাখেন, যাই ডুববো সিকিউরিটি মেনটেন করে ডুবতে পারলে ডুববো, না না ভাই। আপনি খামারে সময় দিচ্ছেন কীভাবে? আমি পড়ালেখার পাশাপাশি খামার সময় দিচ্ছি, এখন তো করোনাকালীন 1 থেকে 1.5 বছর যাবত স্কুল বন্ধ এবং পুরোপুরি সময় দিতেছি আর কি। আচ্ছা, এর জন্য বাণিজ্যিকভাবে আসা আর কি। আচ্ছা আচ্ছা, ডিমের মুরগির খাবার দাবারও তো একটা ব্যাপার স্যাপার থাকে, খাবার দাবার আসলে কী দেন? আপনার খাবার দাবার পরিচর্যা করতে হবে 3 বেলা, সকালে, দুপুরে, রাত্রে। সকালে দিতে হবে 7টা থেকে 8টার মধ্যে, দুপুরে দিতে হবে 12টা থেকে 2টার মধ্যে, রাত্রে দিতে হবে 6টা থেকে 8টার মধ্যে। এগুলো সবই কি ফিড দিচ্ছেন নাকি প্রাকৃতিক খাবারও দেন? ফিড দিচ্ছে, মাঝে মধ্যে আমি খোলা মাঠও ছেড়ে দিতাম।
আচ্ছা খোলা মাঠে ছাড়লে সুবিধা কি পান? খোলা মাঠে ছাড়লে আপনার অনেক খাবার বেঁচে যাবে আর কি। আপনার তারপর আবার আপনার যে দুর্বা আছে, দুর্বার ঘাস খাইবে, ফোকামাকড় খাইবে। কত মাস বয়সের পরে ছেড়ে দেন? চার মাস পরে ছেড়ে দিই। চার মাস, তার মানে এগুলোর বয়স দুই মাস আর দুই মাস পরে ছেড়ে দেবেন? হ্যাঁ। সেটার মধ্যে তো আপনার গ্যাস জমার একটা সম্ভাবনা থাকে, মুরগির যে লিটারটা থাকে সেটা ভিজে গেলে বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয় মুরগিগুলো, সেক্ষেত্রে আসলে কী করেন? আপনার লিটার পরিষ্কার রাখতে হইব, 20-25 দিন পর পর লিটার চেঞ্জ করতে হইব। আর গ্যাসের ব্যাপারটা? গ্যাসের ব্যাপারটা লেগে আপনার ধরেন যদি ঘরের কীভাবে তৈরি করছেন ওইটার উপর নির্ভর করবো। যদি আপনার দক্ষিণ উত্তরভাবে করেন তাহলে আপনার গ্যাস হইব না। দক্ষিণ পশ্চিম আর পূর্ব আর কি, দক্ষিণ দিক থেকে বাতাস আসে উত্তর দিক দিয়ে বাড়িয়ে যাবো, 20-25 ফুটের বেশি প্রস্থ দেওয়া যাবো না, কারণ একটা বাতাসের ধাক্কা 20-25 ফুটের বেশি যাইতে পারে না। শাওন ভাই, অনেকেই কিন্তু মুরগি লালন করে, আপনি যেমন পূর্ব পশ্চিমের কথা বললেন যে ঘরের যে ব্যাপার স্যাপারটা, বাতাসের যে ব্যাপার স্যাপারটা, অনেকেই কিন্তু দেশি মুরগি ফার্মি মুরগি লালন করে, ঘরটা কিন্তু তারা ওইভাবে আসলে খুব বেশি একটা গুরুত্ব দেয় না। আপনার কাছে কী মনে হয় এটাকে আসলে গুরুত্ব দেওয়া উচিত? ঘরের উপর গুরুত্ব দেওয়া উচিত, কারণ আপনার একটা বাতাসের ধাক্কা আসছে 20-25 ফুট যাইতে পারবো। আপনি লম্বা যতটুকু দেন না প্রস্থ 20-25 ফুটের বেশি দেওয়া যাবো না, কেননা যদি একটা বাতাস আসে, যদি আপনি 50 ফিট দিয়ে রাখছেন প্রস্থ, যদি একটা বাতাস আসে সর্বোচ্চ আপনার 20-25 ফুট যাবো, তার মানে গ্যাসটা ঘরের ভিতরেই পাক খাইতেছে, এটার ওই সাইড থেকে বাড়িতে পারতেছে না। আর চারদিক দিয়ে নেট দিয়ে রাখতে হইব, যাতে ঘরের বাতাসটাই আসা, ঘরের ভিতরে বাতাস আসা যাওয়া করতে পারে, মানে ঘরের বাতাসটা যেন ঘরের মধ্যে আটকায় না থাকে। হ্যাঁ। আচ্ছা, বৃষ্টি বাদলের দিন আসছে আমাদের দেশে, এখন আবার মাঝে মধ্যে প্রচুর পরিমাণে রোদও উঠে, এক্ষেত্রে কি যে বাচ্চা যে লালন পালন করছেন বা বড় মুরগি যখন লালন পালন করেন তখন কি কোনো ধরনের সমস্যা হয় কিনা? না, যদি বেশি বৃষ্টি আসে আপনার পর্দা নামাই দিতে হইব, আর এমনি তো গরম থাকলে তো আপনার দুপুরে দিতে হবে সিসালাইন, লেবু দিতে হইব, গুড় দিতে হইব, দিলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে আর কি। গুড় দিলে এক্ষেত্রে কি আবার কৃমি হওয়ার সম্ভাবনা থাকে কিনা? কৃমি হওয়ার, আপনি যদি ঘরে নিম পাতা আছে, নিম পাতা ডালা ভাঙিয়ে রাখলে দিয়ে রাখলে নিম পাতা দিয়ে রাখলেই চলবো। আপনি যদি ওষুধ দিতে যান কৃমির ওষুধ বড় মুরগির প্যারেন্টস স্টকে, তারপর আপনার ডিম প্রোডাকশন দেখা যাচ্ছে খারাপ হইব। হ্যাঁ। এর জন্য আপনি নিম পাতা আছে, নিম পাতা দিয়ে রাখলে ঠিক হয়ে যাবে। শুধুমাত্র নিম পাতা দিলে কি কৃমির সমস্যাটা আসলে? নিম পাতা, পুঁই শাক, তারপরে লেগে ইয়ে আছে এই যে মলসা পাতা আর কি, এগুলো দিলে ঠিক হয়ে যায়। এই প্রাকৃতিক খাবার দিলে কি কৃমি আসলে ঠিক হয়? কৃমি আসলে বেশি আক্রান্ত করতে পারবো না। আর যদি আপনি ওষুধ দিতে যান তাহলে ডিমের প্রোডাকশন খারাপ আসবে। আপনারা কি এই প্রাকৃতিক খাবার দেন না ওষুধ দেন? আমি প্রাকৃতিক খাবারই দিই। এতে কি 100% ঠিক হচ্ছে? তো 100% না, 90% হয়। তাহলে তো ওষুধের আর দরকার পড়ছে না? না, এখানে দেখা যাচ্ছে ওষুধের আর দরকার পড়ছে না 2-3 মাস। আচ্ছা, এই যে ক্লাস 7 থেকে ক্লাস 10, মানে প্রায় 3 বছর যাবৎ এই মুরগির সাথে যুক্ত আছেন, অনেক বাচ্চা হয়তো উৎপাদনও হয় বা মুরগি বড় মুরগিও আপনাদের উৎপাদন হচ্ছে, পরবর্তীতে এগুলো বিক্রি করেন কীভাবে? মানে বিক্রির তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের একটু জানাবেন। প্রথমত আমি সকাল বাসা শুরু করছি, আমার বন্ধু বান্ধবরা, তার বড়ো ভাই আছে এলাকার, একটা দূরে বেরোবার আনিত, তা এখন তো বাণিজ্যিকভাবে শুরু করছি, এখন বিক্রি করতে কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, সারা দেশ থেকে লোকাই সে নিয়ে যাচ্ছে। আয় কেমন হয়? মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা, ভবিষ্যতে এই মুরগি খামার নিয়ে কি কোনো পরিকল্পনা আছে? এটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আছে। নতুন যারা আছে, যারা এই ছোটো ছোটো বয়সে এই খামারের সাথে যুক্ত হতে চাচ্ছে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ থাকবে? কেউ না জেনে খামার দেওয়া ঠিক না, আপনি আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর খামার দিতে হবে। যদি কোনো কিছু জানেন না, বুঝেন না, খামার দিচ্ছেন তাহলে লসের মুখে পড়বে নেই। আপনি জানতে হবে, বুঝতে হবে, তারপর খামার দিতে হবে। কোনো কিছু না জেনে খামার দেওয়া যাইতো না, আগে নিজে জানতে হবে। হ্যাঁ, নিজে জানতে হবে, বুঝতে হবে, তারপর খামার দিতে হইব। কারণ আপনি কোনো কিছু জানেন না, নিচ্ছেন মুরগি নিয়ে কেমনে কীভাবে পরিচর্যা করবেন কোনো কিছুই জানেন না, তো আপনার ক্ষতির সম্মুখীন হবেই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আমরা দোয়া করি যে ছোটো বয়সে এই ধরনের খামারের সাথে যুক্ত হয়েছেন, ভবিষ্যতে বড় হয়ে যেন আর অনেক বেশি আকারে মুরগি লালন পালন করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকবেন।